চলো ফটাফট দেখে নি কোয়েশ্চেন ছিল আর কি অপশান দিয়েছে এবং সঠিক উত্তর কি আছে পিডিএফ আমি দিয়ে দেবো টেলিগ্রামে তো স্ক্রিনশটের দিকে ঝুঁকতে লাগবে না আমি ক্লাসের পরে প্রোভাইড করবো ফার্স্ট কোয়েশ্চেন কি ছিল কারেক্ট স্টেটমেন্ট চুজ করতে বলেছে সান ইনফ্লুয়েন্স অন টাইড

এখানেও কারেক্ট স্টেটমেন্ট চুজ করতে বলা হয়েছে দ্য ফার্স্টেস্ট ডিপেস্ট জিওস্টপিক কারেন্ট আর ফাউন্ড ওয়েস্টার্ন বাউন্ডারি অব দ্য ওসান মানে এটা যদি একটা ওশান হয় এটা ওয়েস্টার্ন সাইড এটা ইস্টার্ন সাইড তো সবচেয়ে দ্রুত গতির শোধ গুলো ওয়েস্টার্ন সাইড এই জায়গাতে পাওয়া যায় যেমন ধরো গালফ স্ট্রিম দ্রুত গতির শোধ ওসানের বাম দিকে থাকে আর মহাদেশের ডান দিকে থাকে স্টেটমেন্ট রাইট western boundary current are more concentrated and eastern boundary current are more diffusing মানে ডান দিকের যে কারেন্ট গুলো হয় বেসিক্যালি কোল্ড কারেন্ট হয় কারণ এগুলো এই দিকের যে কারেন্ট গুলো থাকে পূর্ব দিকে এগুলো বেসিক্যালি হয় কি কোল্ড কারেন্ট কারণ আপওয়েলিং এর জন্য এগুলো তৈরি হয় এবং সেগুলো ডিফিউসিভ টাইপের এটাও ঠিক বাজিল কারেন্ট ইজ দা লার্জেস্ট ওয়েস্টার্ন बाउंड्री কারেন্ট লার্জেস্ট ওয়েস্টার্ন बाउंड्री কারেন্ট বাজিল এটা আগুল হাসাদ ওকে যেটা আফ্রিকা মহাদেশের ডানদিকে যে সোতরা রয়েছে এটা হচ্ছে লার্জেস্ট কারেন্ট ক্যানারি বেঙ্গুয়েলা অ্যান্ড হাম্বোল্ড কারেন্ট আর দ্য ইস্টার্ন বাউন্ডারি কারেন্ট এটাও ঠিক ক্যানারি বেঙ্গুয়েলা এবং হামভোল্ড এগুলো প্রত্যেকটাই কোল্ড কারেন্ট হুম এগুলো মদেশের পূর্ব দিকে দেখা যায় তো এ বি ডি রাইট কোনো ভুল নেই ঠিক আছে এই স্টেটমেন্টটা টা এখানে ভুল চলো নেক্সট এখানে ম্যাচ করতে বলেছে ইন্টারন্যাশনাল ডেট লাইন এটা বেরিং সিবা স্টেটের মধ্য দিয়ে গেছে পারফেক্ট একের চাপ দেখো দুটো রয়েছে সে কারণে আরেকটা আমাকে দেখতে হবে প্রাইম মেরিডিয়ান মানে মূল মধ্যরেখা এটা গালফ অফ গুয়েনার মধ্য দিয়ে গেছে গালফ অফ গুয়েনা এটা বেরিং স্টেট ওকে ও সেই হিসেবে অ্যান্সার চার এটা সঠিক নেক্সট ওয়েন্ট ওয়ার্ড স্কেল ওয়েন্ট স্কেলে কি মেজার করা হয় না কোনো কিছু গ্রেন সাইজ মেজার করা হয় তাহলে সেডিমেন্ট সাইজ হবে একের অ্যান্সার দুই দেখো এখানেও পাচ্ছি এখানেও পাচ্ছি আর একটা দেখতে হবে ফুজিতা স্কেল টর্নেটো সব পড়ানো হয়েছে এগুলো দেখো ছি তিন একটা জায়গাতেই রয়েছে অ্যান্সার চার হবে নেক্সট অ্যারেজ দ্য ফলোইং অবজেক্ট ইন অ্যাসেন্ডিং অর্ডার অ্যাসেন্ডিং মানে কি যেটা ছোট থেকে বড় বাড়ছে অফ রিফ্লেক্টেন্স অফ দ্য অপটিক্যাল থার্মাল ইনফারেট তাহলে থার্মাল ইনফারে ইনফারেটের যে রিফ্লেক্টেন্স কম থেকে বেশি প্রথমে থাকবে কম এদিকে হবে বেশি ইনফারেট জলেতে শূন্য হয়ে যায় ক্লিয়ার ওয়াটারে শূন্য হয়ে যায় তো শুরু হবে এখান থেকেই দেখো ডি অপশান একটা জায়গাতেই রয়েছে পড়ানোর সময় অনেকবার বলা হয়েছে মেটেরিয়ালস খুলে দেখবে ওখানে ডেফিনেটলি পাবে যে কাব ওটা যখন ওয়াটারে আসে একদম শূন্য হয়ে যায় Next, dash point out that a major underlying weakness of the voting geography has been a failure of relate, sorry, failure to relate its studies in the political geography as a whole. Answer of a Cox. unknown type of informative better answer. Next, identify the correct statement about knowledge based industries. নলেজ বেসড ইন্ডাস্ট্রিজ মানে কি বোঝায় আইটি ইন্ডাস্ট্রিজ ইনফরমেশন কমিউনিকেশন সরি ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি তো আইটি ইন্ডাস্ট্রির মধ্যে হেলথ বায়োটেকনোলজি টেলিকমিউনিকেশন এগুলো সবগুলোই আছে এটা রাইট হবে কারণ এখানে আমাদের কারেক্ট গুলো চুজ করতে বলেছে টেয়ার ওয়ান ইন্ডাস্ট্রি আর দ্য নলেজ প্রডিউসার্স ঠিক ইন্ডাস্ট্রি এগুলো বিজনেস ওরিয়েন্টেড বা বিজনেস ইনোভেটিভ টাইপের বা ইনোভেটরস এটাও ঠিক সরি টিয়ার টু ইন্ডাস্ট্রিটা বিজনেস ইনোভেটিভ না এটা হচ্ছে এরই এক্সটেন্ডেড বাট এখানেই স্টেটমেন্টটা মিস্টেক আছে হ্যাঁ দাঁড়াও না না সরি 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 টিয়ার টু স্টেটমেন্ট এর পরে যে ইন্ডাস্ট্রিটা ছিল সেটা হচ্ছে তোমার তিন নম্বর যেটা থাকে যেটা মার্কেট এক্সিকিউটিভের উপর হয় তো সেই ইন্ডাস্ট্রিটা হবে না এখানে দুই ঠিক আছে তো এবিসি সঠিক এরপর দেখো দিস ইন্ডাস্ট্রি ডু নট ফেস টেকনিক্যাল চ্যালেঞ্জেস ডিউ টু হিউজ অ্যামাউন্ট অফ ফিক্স অ্যাসিস এখন শুধু আইটি কেন যে কোনো ইন্ডাস্ট্রিতে দেখো সব জায়গাতে ফিক্সড অ্যাসিড বা যে ইনভেস্টমেন্ট ক্যাপিটাল ইনভেস্টমেন্ট সব ক্ষেত্রে প্রয়োজন হয় আইটি ইন্ডাস্ট্রিতে তো যথেষ্টই প্রয়োজন আছে কারণ উচ্চ মানের কম্পিউটার বা ধরো স্কিল রয়েছে এরকম এমপ্লয়ি তাদেরকে রাখা যার জন্য ইনভেস্ট যথেষ্টই লাগে তো এই মানি শর্টেজ সব জায়গাতে রয়েছে সেটা টিসিএস উইপ্রো সত্যম যত ধরো মাল্টি ন্যাশনাল কোম্পানি বা আইটি সেক্টর রয়েছে প্রত্যেকে কম বেশি ফেস করে তো এই স্টেটমেন্টটা ভুল বাকি তিনটে স্টেটমেন্ট মোটামুটি ঠিক আছে নেক্সট ড্যাশ ওয়াজ দ্য ফার্স্ট টু পয়েন্ট আউট ডিফারেন্স ইন দা অ্যামাউন্ট অফ হিট রিসিভড ফ্রম সান ইন দা ইকোয়েটোরিয়াল রিজিয়ন অ্যাজ কম্পেয়ার উইথ দ্যাট ইজ হায়ার ইন দা হায়ার ল্যাটিটিউডস দেখো এই কথাটা বলেছিল ভেরেনিয়াস একেবারে থট আমি যখন পড়িয়েছিলাম দেখবে স্লাইডে এই টার্মটা ডিরেক্ট উল্লেখ ছিল যখন জার্মান স্কলারের যে জায়গাটা দেখানো হয়েছিল ওখানে ওটা ডিরেক্ট উল্লেখ ছিল ওকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো

ঘুরিয়ে লেখা রয়েছে মিনিংটা সেম চলো নেক্সট ইজ দ্য ওয়েট অফ ওয়াটার পেপার পার ইউনিট অফ দ্য ওয়েট অফ এয়ার টার্ম যখন ওয়েটের রেসপেক্টে লেখা হয় তো অ্যান্সার ডেফিনেটলি হবে কি স্পেসিফিক ইউনিটি যদি ভলিউম একটু নোট ডাউন করে নাও যদি ভলিউম কোথাও লেখা থাকে ভলিউম অফ ওয়াটার পেপার তবে সেটা হবে যদি পার্সেন্টেজের গল্প দেওয়া থাকে সেটা হবে রিলেটিভ তিনটি হিউমিডিটি চেনার সঠিক উপায় বা সহজ ওয়েট কথাটা লেখা থাকলে ডেফিনেটলি অ্যান্সার হবে স্পেসিফিক যদি ভলিউম লেখা থাকে হবে অ্যাবসলিউট আর যদি পার্সেন্টেজের গল্প থাকে কোথাও কোয়েশ্চেন দেখো এখন সবচেয়ে হাইস্ট হচ্ছে টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিস তারপরে ইনফোসিস তারপরে এইচসিএল তারপরে উইপ্রো তো এক নম্বরে এর পরে ডি তারপরে বি তারপরে সি অ্যান্সার ঠিকই আছে নেক্সট টোটাল চারটে কোশ্চেনের অ্যান্সার দেখলাম চ্যালেঞ্জ করা যেতে পারে এটা মাঝখানে বসে গেছে চলো কি বলেছে কনসিডার দা ফলোয়িং স্টেটমেন্ট রিলেটেড টু ইনসুলেশন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব স্ট্রাইক অ্যান্ড অবজেক্ট মে বি এস্টিমেটেড দ্যাট অবজেক্ট ইলেক্ট্রোম্যাগনেটিক যে ওয়েব দেখোশন মানে ধরো যেখানে পড়লো যদি তার দ্বারা অ্যাসিমিলেট হয়ে যায় কি সেটা অ্যাকিউজ করে নেওয়া বা সেটা শুষে নেওয়া যেমন ধরো কালচারাল অ্যাসিমিলেশন মানে অন্যের কালচার অ্যাডপ্ট করে নেওয়া তো রেডিয়েশন যখন অ্যাডাপ্ট করে নিচ্ছে মানে শুষে নিচ্ছে সেটা স্টেটমেন্ট ঠিক আছে রেডিয়েশন ইজ দ্য এবিলিটি অ্যান্ড অবজেক্ট উইদাউট অল্টারেশন উইদাউট অল্টারেশন ছাড়া মানে উইদাউট অল্টারেশন অল্টারেশন কতটা থাকলে এটা ভুল কারণ অল্টারেশন ছাড়া রেডিয়েশন হয় না যখন শর্ট ওয়েভে আমাদের সূর্য থেকে আলো আসে আর ফিরে যায় কোনো ওয়েভে সেটা লং ওয়েভে তো অল্টারেশন তো হলোই তার মানে স্টেটমেন্ট ভুল নেক্সট গ্রাস মলিকিউল তারপর দেখা যায়নি চাপা পড়ে গেছে

সবচেয়ে হাইস্ট গ্রোথ রেট কখন ছিল এই জায়গাতে উনিশশো একাত্তর সাল তাই তো সরি এর উপরে উনিশশো সাল অপশন অনুযায়ী দেখো এটা তাহলে হাইস্ট বি বি দিয়ে শুরু হচ্ছে বি এর পরে থাকবে সি সি কত উনিশশো একানব্বই তেইশ দশমিক পঁচাশি তারপরে হবে একষট্টি তারপরে দু হাজার এগারো অ্যান্সারে প্লেয়ার দেখবে এগুলো একদম ম্যাটারে তুমি পাবেই প্রত্যেকটা এগুলো দেওয়া রয়েছে দ্য জোন এন্ড স্ট্যাটা থিওরি অফ রেশিয়াল ক্লাসিফিকেশন প্রোপাউন্ডেড বাই টেলার অ্যান্সারশিপ নেক্সট ভন থুরেন এর থিওরি মডিফিকেশন করেছিল কি অ্যান্সার হবে জোনাসন নেক্সট বেদাস শ্রীলঙ্কা আর বারবারস আলজেরিয়া এই দুটো মিলে দাও অ্যান্সার তিন হবে নেক্সট ড্যাস ওয়াজ ফার্স্ট ফরমাল বুক অন জিওগ্রাফি জিওগ্রাফিকা স্ট্র্যাবো এটাই প্রথম ফর্মাল বুক ধরা হয় ঠিকই আছে অ্যান্সার অ্যারেঞ্জ দ্য ফলোইং অ্যাডপ্টার অফ

লাই মার্জিনাল ক্রিসেন্ট দেখো মার্জিনাল ক্রিসেন্ট অফ ইন্ডিয়া তো মার্জিনাল ক্রিসেন্টে নেই ইন্ডিয়া ইনার ক্রিসেন্টে ছিল তাই না ইন্ডিয়া তো এটা ইনার ক্রিসেন্টে ছিল তো এই স্টেটমেন্ট ভুল ইজরায়েল ঠিক আছে পাকিস্তানও ঠিক আছে ধরো তুমি ইজরায়েলকে এখানে তুমি পেয়ে যাবে পাকিস্তানকেও এখানে পেয়ে যাবে কিন্তু এই যে ব্রাজিলটা দিয়েছে না এটা অনেকটা বেমানান কারণ ব্রাজিল হার্টল্যান্ড কে ঘিরে ছিল রিমল্যান্ড তো এই কোয়েশ্চেনের এই জায়গাটা ভুল আছে এবং বিকে বাদ দেওয়াই উচিত হিসাব মতো চায়নাইজ ইনভেস্ট ইনভেস্টিং দা ডেভেলপমেন্ট অফ

ছোটখাটো ভুল কনসিডার নাও করা হয় ইভেন ইউজিসি নেটই একবার কোশ্চেন দিয়েছিল সম্ভবত আজ থেকে দেড় বছর আগে যেখানে শুধু একটা ওয়ার্ড ভুলের জন্য সেটাকে কিন্তু ভুল কনসিডার করেছিল ইভেন তার অ্যান্সার কিন্তু সেরকমই দিয়েছিল তো এক্ষেত্রে এটা কনসিডার করা উচিত দেখো এখানে দেখানো হয়েছে যে বাজিল তার গল্পটা এখানে নেই সম্পূর্ণ ক্রিশেনটা শুধু এই জন্যই ডেভেলপমেন্ট করেছিল নেক্সট সহজ কোশ্চেন মিলিয়ে দাও ন্যাটো হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলস আর এশিয়ান ইন্দোনেশিয়ার জাকার্ত এই দুটো মিলে গেলেই এসে যাবে আচ্ছা রং চেয়েছে এখানে কারেক্টই তো চেয়েছে রং কোথায় আচ্ছা আইডেন্টিফাই দা রং স্টেটমেন্ট ঠিক 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 তার মানে তো বি অবশ্যই হবে তাহলে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি ভেবেছিলাম জাজমেন্ট তো লেখা মানে ঠিক ডিওগো আচ্ছা ঠিক তার মানে আসছে হচ্ছে বিসিডি তাহলে ঠিক আছে এটা আমি খেয়াল করিনি এখানে যে কারেক্টটা দেখেছে না এটা দেখে বুঝলাম রাইট রং বলেছে তো তাহলে ঠিকই আছে এই কারেন্ট আমি জাজমেন্ট করিনি কারণ এতটা সময় পাওয়া যায় না দিয়েগো গার্সিয়া রাশিয়া এটাও যদি ভুল হয় তার মানে ঠিক আছে অ্যানসার কোনো ডাউট নেই চলো তাহলে শুধুমাত্র এই পয়েন্টটার জন্যই ওটা রং হলো নেক্সট নেক্সট দেখো এটার অ্যানসার তো দুই ঠিকই আছে অসুবিধা নেই বি এক আর এ তিন সরি

মানে স্টেটেরও যেমন কর্তব্য তেমনই নাগর হিসেবেও কর্তব্য আমাদের করা তো রাইট নেক্সট আইডেন্টিফাই সিকোয়েন্স অফ দা ফুড দ্য দেখো ডায়াটম এটা হচ্ছে প্রডিউসার্স এক নম্বর ডায়াটমের পরে কে আসবে ডায়াটমের পরে আসবে লার্ভা এটা হচ্ছে প্রাইমারি কনজিউমার বি এ একটা জায়গাতেই পাবে নেক্সট ওইস অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর নট ট্রু এখানে নট বলেছে কোনটা ঠিক নয় দেখো ইট ইজ আ প্যারামেটিক টেস্ট এটাই তো ভুল কারণ কায়েস্কোয়ার টেস্ট হচ্ছে নন প্যারামেট্রিক কায়েস্কোয়ার নন প্যারামেটিক তার মানে এটাই ভুল কিন্তু অপশানে কোথাও তো আমি একে দেখতে পেলাম না মানে অ্যান্সার দিয়েছে মানে এ তোমার সরি অ্যান্সার হচ্ছে এক দিয়েছে কিন্তু এ অপশানে থাকা উচিত ছিল টাই স্কোয়ারটা যদি এটা নন প্যারামেট্রিক পড়ানো হয়েছে নেক্স্ট্রম ইনার কোর দা বেসিস অবশ্যই এখানেই টার্মিনেট হয়ে যায় একমাত্র পি না এই আসতে পারে বা কোর মধ্যে প্রবেশ করতে পারে তো অ্যান্সার পি হবে নেক্সট দেখো পাস দিয়েছে জেলেপলা নাথুলা এখানে বোমডিলা জেলেপনা নাথুলা তিনটে ফেমাস পাস ছিল সিকিমে তার মধ্যে দুটো দিয়েছে পিডিএফ আমি দিয়েছিলাম পাশের দেখেছো এখান থেকে এসে গেছে একটা কোয়েশ্চেন আচ্ছা আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট ফরেস্ট রিসোর্স অফ ইন্ডিয়া ভারতের ফরেস্ট রিসোর্স স্টেটমেন্ট দিয়েছে দেওদার গ্রোথ ইন দা নর্থ ওয়েস্ট হিমালয়া বিটুইন অল্টিটিউড ওয়ান ফাইভ ডবল জিরো ফাইভ ডবল জিরো মিটার অ্যাব মিন সিলেভে স্টেটমেন্ট রাইট আছে ও দেবদার সব ওপরে থাকে চির পাইন গ্রোস হিমালয়া স্লোপ হাইট নাইন হান্ড্রেড টু ওয়ান এইট ডবল জিরো মিটার ফর্মে মেশে এটাও ঠিক আছে পাইন ফরেস্ট অব দ্য হিমালয় রিজিয়ান সোর্স অফ দ্য রেজিনশিয়াল স্কেল মানে পাইন গাছের যে রস সেখান থেকে এই রেজিন্স তৈরি হয় রজন এটাও ঠিক অ্যান্ড ওপেন অ্যান্ড অলমোস্ট জিরোফাইটিক ফরেস্ট অফ জুনিপার পাইন উইথ ওক ফাউন্ড রেঞ্জ এই রং এখানে রাজস্থান আরাবলিতে পাইন ফরেস্ট পাওয়া যাওয়ার কথা নয় বা পাওয়ার কথা নয় নেক্সট লেয়ার দিয়েছে প্রথমে কি থাকে মলিকিউলার নাইট্রোজেন তারপরে অ্যাটমিক অক্সিজেন তারপরে হিলিয়াম তারপরে হাইড্রোজেন মানে সাজিয়েই বোধহয় দিয়েছিল তাই তো অ্যান্সার ছাড় হবে নেক্সট জুলাই থার্টি ডিগ্রি আইসো কভার পার্ট অফ সাইড জুলাই মাসে ফিফটিন্থ আগস্টে বোধ হয় টোটালটা সার্কুলেট হয় দ্য মান্থ অফ জানুয়ারি থার্টি ডিগ্রি আইসো কভার লার্জ পার্ট অফ দ্য পেন্সুলার ইন্ডিয়া তো শীতকালে তিরিশ ডিগ্রি থাকেই না টেম্পারেচার এটা তো অবশ্যই ভুল এটা জুলাই ঠিক আছে চলো জুলাই আগস্ট ছে মহানদী বেশিন রিজিয়ান রিসিভ রেনফল ফ্রম হান্ড্রেড সেন্টিমিটার টু টু হান্ড্রেড সেন্টিমিটার পার নাম এটাও ঠিক আছে উড়িষ্যা যে জোন মহানদী হ্যাঁ বা ওই ডান দিকের যে কোস্টাল এরিয়াস এখানে রেনফল হান্ড্রেড টু টু হান্ড্রেড সেন্টিমিটার বাই টেন্থ অক্টোবর সাউথ ওয়েস্ট মনসুন কমপ্লিট ইস উইথড্রল ফ্রম ইন্ডিয়ান সাবকন্টিন্ট মানে ইন্ডিয়ান পেন সুনামে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে উইথড্র হচ্ছে এবং এই স্টেটমেন্টটা কিন্তু খুব একটা ভুল নয় অনেক ক্ষেত্রে এটা ফিফটিন অক্টোবর লেখা হয় কিন্তু ইভেন আইএমডি অফিসিয়াল ওয়েবসাইটে এখন যেটা দেওয়া থাকছে দেখো উইথড্রল অফ দা সাউথ ওয়েস্ট মনসুন ফ্রম সাউদার্ন পেনিসুলা অ্যান্ড হিন্স ফ্রম দ্য এন্টায়ার কান্ট্রি অনলি আফটার ফার্স্ট অক্টোবর মানে প্রথম অক্টোবর বা অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে উইথড্র হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এই ডেটটা কিন্তু একেবারেই যে ভুল এরকম নয় আগের সোর্স অনুযায়ী ফিফটিন্থ অক্টোবর অনেক ক্ষেত্রে রয়েছে কিন্তু ইভেন আই ওয়েবসাইটেই দেখবে এখন এই ডেটাটা রয়েছে তো এটাকে বাদ দিয়েছে বাকি দুটো অপশন অবশ্যই ঠিক এসি ওকে ইবন খলদুন বইয়ের নাম হচ্ছে মুকাদ্দিমা এ তিন একটা জায়গাতেই আছে দেখো ইতাবুল হিন্দ অলবিরুনি পেয়ে যাবে দি দুই ওডাম ডিভাইডেড দ্য ওয়ার্ল্ড ইকোসিস্টেম অন দা বেসিস অফ হারভেস্ট মেথড এন্ড নেট প্রাইমারি প্রোডাকশন অ্যান্সার হবে ওডাম নেক্সট আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট ইডিওগ্রাফিক ভার্সেস নোমোথেটিক ডুয়ালিজম ইন জিওগ্রাফি ভালো করে বোঝো এডিওগ্রাফিক মানে কি যারা নিজের মনের ভাব এসে টাইপ লেখি আর নোমোথেটিক মানে যেখানে সায়েন্টিফিক এক্সপ্লেনেশন ল মেকিং স্টাডি করা হয় উড়িয়েছিলাম হাম্বল সয়ার এরা জেনারেল ল তৈরি করে নোমোথেটিক অ্যাপ্রোচ জেমস ডিক্লেয়ার দ্যাট দেয়ার ইজ নো থিং ইন দ্য রিয়েল রিজিয়ান আমি আপাতত এটা বাদ দিচ্ছি দেখো কান্ট হেটনার হেটনার কিসের জন্য কোরোলজি হাটসন রিজিয়নাল জিওগ্রাফি ছোট ছোট অঞ্চলের উপর নির্ভর করে ল তৈরি হয় না যারা এন্টায়ার ওয়ার্ল্ড সার্ভে করে সমগ্র পৃথিবীর জন্য নিয়ম তারাই বানাতে পারে তাহলে এদের যে স্টাডি ছিল এদের কোরোলজি কোরোলজি মানে ছোট ছোট অঞ্চল নিয়ে স্টাডি করা তো এরা কখনো নোমোথেটিক অ্যাপ্রোচের প্রপাউন্ডার হতে পারে না বা নোমোথেটিক অ্যাপ্রোচের সাপোর্টার নয় সি এমনিতেই বাদ যাচ্ছে ডি কে আমাকে নিতে হবে কান্টের মতে জিওগ্রাফি ডেসক্রিপটিভ তাহলে এর সাথে ডি অপশান দেখো এখানে ছাড়া তুমি আর কোথাও পাবে না সেই সূত্রে তোমাকে নিতে হচ্ছে বোঝা এই তো একেবারেই ভুল তো এখানে কারেক্ট গুলো চুজ করতে বলেছে তো অ্যান্সার ফোর নেক্সট লিস্ট দিয়েছে দেখো বিহেভিয়ারালিজম একদম প্রথম স্টেটমেন্টেই কাজ শেষ এনভারমেন্ট ডিটারমাইন্স দ্য ডিসন মেকিং প্রসেস মানুষ কখন কোন ক্ষেত্রে কোন ডিসিশন নিচ্ছে তার বিহেভিয়ার তো বিহেভিয়ার স্টাডি কারা করে বিহেভিয়ারেলি করবে একের অ্যান্সার দুই একটা জায়গাতেই রয়েছে এ টু বাকিগুলো দেখার দরকারই নেই ডেফিনেটলি রাইট হবে নেক্সট আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট ফিটম্যান্ড কোর পেরিফেরি মডেল দ্য কোর রিজিয়ান ইজ ফোকাস অফ দ্য ইকোনমিক গ্রোথ অ্যান্ড আরবান নিউপ্লিস অবশ্যই যেখান থেকে যে কোনো গ্রোথ সূচনা হয় বা যেটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল বা ডেভেলপমেন্ট কোর সেটা অবশ্যই গ্রোথ ফসি হবে হান্ড্রেড পার্সেন্ট অ্যারাউন্ড দ্য কোর ডাউনওয়ার্ড ট্রানজিশন এরিয়া ইন দ্য প্রসেস অফ ডেভেলপমেন্ট দেখো ট্রানজিশন দু রকমের হয় এই বাইরের ট্রানজিশন হচ্ছে ডাউনওয়ার্ড ভেতরের ট্রানজিশন হচ্ছে এটাকে বলা হয় ট্রিকিল ডাউন এফেক্ট মানে ধরো একটা মাটির পাত্রে ধরো জল রয়েছে এখন দেখো ধরো মাটির পাত্রে জল রয়েছে তো থেকে দেখবে কিছু পরিমাণ জল চুঁয়ে বাইরে বেরিয়ে চলে আসে এই বলা হয় ট্রিকিল ডাউন এফেক্ট আর এটাই হচ্ছে তোমার আপওয়ার্ড ট্রানজিশন ধরে নেওয়া হয় যেখানে ডেভেলপমেন্ট কোর রয়েছে সেখান থেকে উন্নয়নের জোয়ার ঠিক এতটাই মন্থর গতিতে তার পেরিফেরি অঞ্চলের দিকে এগোতে থাকে যে তার সুফল তার পেরিফেরি অঞ্চল সেভাবে পায় না মানে আপওয়ার্ড ট্রানজিশন মারফত পাই না অথচ তার পাশে যে জোন রয়েছে এটাকে বলা হয় ডাউনওয়ার্ড ট্রানজিশন জোন যেখান থেকে ক্রমাগত রিপ্লেটেড হারে র রিসোর্স র মেটেরিয়াল বা এমনকি লেবার এই কোর অঞ্চলে সাপ্লাই হয় যে কারণে ডাউনওয়ার্ড ট্রানজিশন জোনে শিল্প সম্ভাবনা একেবারে বিলুপ্ত হয়ে আছে তো এটা ডাউনওয়ার্ড ট্রানজিশন হবে না প্রথম জোনটা হবে আপওয়ার্ড ট্রানজিশন জোন স্টেটমেন্টটা ভুল আছে ওকে এরিয়ার ফাউন্ড অ্যারাউন্ড দা কোরিয়ান করবে যে রিসোর্স ফ্রন্টিয়ারের প্রয়োজন কখন পড়ে যখন কোর এরিয়া পাশের ডাউনওয়ার্ড ট্রানজিশন থেকে তার প্রয়োজনীয় শিল্পের রসদার সংগ্রহ করতে পারে না তখন এই ডাউনওয়ার্ড ট্রানজিশন জোনের কোনো এক সম্মুখ ভাগে নতুন একটা রিসোর্স ফ্রন্টিয়ারের সন্ধান তারা পায় এই যে নীল রঙের অঞ্চলটা এটা হচ্ছে রিসোর্স ফ্রন্টিয়ার জোন তো এটা কখনোই কোর রিজিয়ানের ফন্টে থাকে না এটা ডাউনওয়ার্ড ট্রানজিশন জোনের ফন্টে থাকে এই স্টেটমেন্টটাও এখানে ভুল ডাউনওয়ার্ড ট্রানজিশন এরিয়া রিপ্রেজেন্ট এরিয়াস অফ সেটেলমেন্ট দ্যাট আর অর বিকজ ইন রিসোর্স বেস অর ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার এর আগেই বলেছি যে ডাউনওয়ার্ড ট্রানজিশন জোন থেকে যেহেতু রিসোর্স ক্রমাগত ফ্লো হয়ে কো রিজিয়ানের দিকে চলে যায় তাই ওই জনের শিল্প সম্ভাবনা হ্রাস পেতে থাকে তো এই স্টেটমেন্ট রাইট অ্যান্সার এ অ্যান্ড পারফেক্ট আচ্ছা ম্যাকিন্ডারের যে কোয়েশ্চেন যেটা আমি বললাম ওটা আমি দেখবো আমার ডাউট লাগছে কারণ বোধ হয় ক্রিসেন্টের নামগুলো গুলিয়ে গেছে একবার দেখলে ওটা ক্লিয়ার হবে ওই কোয়েশ্চেনটা আমি শেষে আরেকবার খুলে দেখবো ঠিক আছে

গোল্ডেনে কি বলা হচ্ছে রিডিউস ইনইকুয়ালিটিস তো জিএল ওএফ মিটিগেশন নিয়ে কোনো কথা সাসটেইনেবল ডেভেলপমেন্টে 10 নম্বর গোলে বলা হয়নি তো এখানে যেহেতু বলা হয়নি তাই এই স্টেটমেন্ট হচ্ছে আমাদের রং আর নট কারেক্টই চুজ করতে বলেছে ওকে নেক্সট ইউএন আর ডাবল ডি এটার সূচনা 1900 ধরি 2001 সালে না 2013 সালে ডিসেম্বর মাসে হয়েছিল থেকে যার দু বছর পরে দু বলে পনেরো সালে আসে এটাও সাস্টেনেবল ডেভেলপমেন্টের ছয় নম্বর গোলে বলা হয়নি দেখো ছয় নম্বর গোল এখানে রয়েছে ক্লিন ওয়াটার স্যানিটেশন ছিল ছয় নম্বর গোল ঠিক আছে বাকি দুটো স্টেটমেন্ট সঠিক রয়েছে এখানে প্লাস স্ট্যান্ড ফর

সমগ্র পৃথিবী জুড়ে নিউক্লিয়ার এনার্জির যে প্রডিউসিং বা তার যে মাত্রা মাত্রাং লিমিট সেটা ইনক্রিজ হচ্ছে আর ইনভলভ ইন জেনারেশন নিউক্লিয়ার এবং নিউক্লিয়ার এনার্জি জেনারেট করতে খরচও অনেক বেশি ঠিক প্রাথমিকভাবে নিউক্লিয়ার রিয়্যাক্টার বানানো যে প্রাইমারি ইনভেস্টমেন্ট যথেষ্ট বেশি কিন্তু এখানে রিজেনটা কি বলেছে যে দাম বেশি এ কারণেই পৃথিবী জুড়ে নিউক্লিয়ার এনার্জির প্রোডাকশান বেশি হচ্ছে এটা তো তার কারণ নয় নিউক্লিয়ার এনার্জি প্রোডাকশান এন্টায়ার ওয়ার্ল্ডে ম্যাক্সিমাম কান্ট্রি ইনক্রিজ করছে তার কারণ এর লং টার্ম বেনিফিট বেশি এর যে লং টার্ম বেনিফিট যেমন ঠিক হাইডেল পাওয়ার বা ইলেকট্রিসিটি প্রাথমিক ইনভেস্টমেন্ট বেশি হলেও পরে কম তো সেই লং টার্ম বেনিফিট পাওয়ার জন্য কিন্তু এটা ইউজ করা হয় কারণ অল্প পরিমাণে থোরিয়াম বা রেডিয়াম কয়েক টন কয়লার সমান ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারে তো দুটো এটা তার রিজেন নয় তাই এনসার দুই হবে নেক্সট ক্যালকুলেট দ্য বাইফার্কেশন রেশিও শিখিয়েছিলাম দেখো জাস্ট 38 কে নয় দিয়ে ভাগ করে দাও এটা সেকেন্ড অর্ডার ছিল এটা থার্ড অর্ডার ক্রাইটেরিয়া সেটাই ছিল এখানে যদি ফার্স্ট অর্ডার থাকতো জাস্ট এগুলো ভাগ করে করে হয় ভাগ করে দিলে চার দশমিক বলেছে মিডালের সার্কুলার কিউলেটিভ কজেশন থিওরি থেকে রিজিওনাল ডিফারেন্সেস আর ন্যাচারাল আউটকাম অফ দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভাইটেবল রেজাল্ট অফ মার্কেট ফোর্সেস রিজিওনাল ডিফারেন্সেস আর ন্যাচারাল আউটকাম মানে এটা বলেছিল আলবার্ট ও হার্সম্যান যেখানে আনব্যালেন্স গ্রোথ দুটো ফিল্ড থাকলে ন্যাচারালি একটা ফিল্ডকে পিছিয়ে রেখে আর একটা ফিল্ডে ইনভেস্ট করতে হবে এই ডিফারেন্সের কথা মিডাল বলেনি বলেছিল হার্সম্যান এই স্টেটমেন্ট ভুল মিডল রিকগনাইজড ফোর স্টেজ ইন দ্য গ্রোথ অফ দ্য স্পেস ইকোনমি যদিও স্পেস ইকোনমির কনসেপ্ট এটাও আমি যাচাই করার সময় পাইনি বোধ হয় স্পেস ইকোনমির কনসেপ্ট মিডালে নয় কনসেপ্ট অন্য কারো ছিল আপাতত এটাকে আমি রাইট দিয়ে যাচ্ছি আমি দেখব পরে এটা কারণ অ্যান্সার কি আসতে অনেক সময় লেগেছে মিডালস প্রি

দেখো ফেমিনিস্ট জিওগ্রাফির সূচনা হয়েছিল কোয়ান্টিটেটিভ রিভলিউশন বা রেডিক্যালিজম তার ক্রিটিসিজম থেকে তো কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস নিশ্চয়ই করবে না স্টেটমেন্ট ভুল ফেমিনিস্ট জিওগ্রাফার এমফাসাইজ অফ কোয়ালিটেটিভ মোড অফ অ্যাসেসমেন্ট অর অ্যানালিসিস এটা ঠিক তারা কোয়ালিটির দিকে গুরুত্ব দিয়েছিল কারণ এর সূচনাটাই 1969 এর পরে হয়েছে ফ্রেড আইডেন্টিফাইড থ্রি ফেজ অফ দা ডেভেলপমেন্ট আপোকাস অফ দা ফেমিনিস্ট জিওগ্রাফি এলান প্রেড বিহেভিয়ার ম্যাট্রিক্সের জনক তো ফেমিনিস্ট জিওগ্রাফি নয় এটার সূচনাও কে করেছেন নামটা আমি লিখে দিয়েছি এলেন সোল্টার এই ব্যক্তি ফেমিনিস্ট জিওগ্রাফিতে তিনটে ফেজ আইডেন্টিফাই করেছিল इवन ওই তিনটে ফেজও আমি পড়িয়েছি দেখবে ফেমিনিস্ট জিওগ্রাফি এবং লাস্ট ফেজটা কি ছিল যে পাঠ্যসূচিতে মানে 1990s এর দিকে যেটা ছিল পাঠ্যসূচিতে ওই ফেমিনিস্ট মুভমেন্ট নিয়ে যে লেখা যখন ছাপা হলো ধরলো তারা তাদের যে মুভমেন্ট সেটা সাকসেস হয়েছে এটা ছিল থার্ড স্টেজ বাকি দুটো স্টেজও কিন্তু ওখানে আছে দেখবে ফেমিনিজম খুলে নেক্সট এই কোয়েশ্চেনটার অ্যান্সার আউটলাইন বিজনেস ডিস্ট্রিক্ট দিয়েছে এটা ভুল আছে এটা চ্যালেঞ্জ করতে পারো ইন মাল্টিপিল এটা আইসোলেশন এখন আইসোলেশন এই দুটো থাকে দেখো আট নম্বরটা কি রেসিডেন্সিয়াল সাবাবস অ্যান্সার একশো পারসেন্ট রেসিডেন্সিয়াল সাবাবস হবে একশো পার্সেন্ট কারণ আউটলাইন বিজনেস ডিস্ট্রিক এর সাথে রয়েছে এই সাত নম্বরটা হচ্ছে এটা হচ্ছে তোমার ওবিডি এটাকে বলা হয় ওবিডি আউটলাইন বিজনেস ডিস্ট্রিক বোঝা গেল এই কোশ্চেনটা চ্যালেঞ্জ করতে পারো নন রিফান্ডেবল টু হান্ড্রেড দিয়ে চ্যালেঞ্জ করতে হবে এটা রং আছে চলো নেক্সট

কারণ পুকুরে ছোট মাছের তুলনায় বড় মাছ তাদের ভর বেশি হয় তাই যত আমরা দিকে যেতে থাকি তাদের মাস বা ভর শুষ্ক ওজন সেটা বৃদ্ধি পেতে থাকি আইডেন্টিফাই দ্য স্টেটমেন্ট হুইচ ইজ নট কারেক্ট উইথ রেফারেন্স টু ডিজিজ

ইন্ডিয়ান যে তৎকালীন আগ্নেয়গিরি গুলো সেগুলো নিয়ে পড়িয়েছিলাম বেশি বেসিক্যালি এগুলো ঠিক আগ্নেয়গিরি নয় এগুলো হচ্ছে আমাদের হটস্পট জোন ছিল যেগুলো এখন সেখান থেকে প্লেট দূরে সরে গেছে ছাগল রিড ছিল তো অ্যান্সার কালবাগস হবে ল্যাঙ্গুয়েজ থেকে কোশ্চিন দেখো চার নম্বরটা জানতে চেয়েছে কোশ্চেন কিছুটা ট্রিকি ছিল মানতেই হবে কারণ তিন নম্বর ছেড়ে চার নম্বর কে চাইছে হ্যাঁ তো ফোর্থ টার্মস ইন দা টোটাল নাম্বার অফ স্পিকার অ্যান্সার হবে তেলেগু দেখেছো টেবিল দেওয়া ছিল নেক্সট অ্যারেঞ্জ দা ফলোইং ইন্ডিয়ান স্টেট ইন ডিসেন্ডিং অর্ডার মেল ফিমেল গ্যাপ ইন দা লিটারেসি দেওয়া তো ছিল কিন্তু করে আসাটা মুশকিল এটা হচ্ছে তোমার মেল এটা ফিমেল এদের লিটারেসির গ্যাপ দেখো গুজরাটের গ্যাপ হচ্ছে সতেরো কারণ এটা এইটটি সেভেন এটা সেভেন্টি তাদের ডিফারেন্সেন্স এইটেন আর থেকে ঝাড়খন্ডের ডিফারেন্স ছিল তোমার সরি এটা হচ্ছে মেল এটা ফিমেল লেখাটা ভুল হয়েছে এটা মেল এটা ফিমেল ঝাড়খণ্ডের যে ডিফারেন্স সেভেন্টি এইট আর ফিফটি সিক্স এটা হচ্ছে আর রাজস্থান তো সবচেয়ে ডিফারেন্স রাজস্থানের বেশি বি দিয়ে শুরু হবে বি এর পরে হবে এ ঝাড়খন্ড তারপরে আসবে ডি গুজরাট সেভেন্টিন তারপরে আসবে সিকিম ইলেভেন অ্যান্সার হবে বোঝা গেল দেখতে কোশ্চেনটা সহজ হলেও অ্যান্সার করাটা অত সহজ নয় হুইচ অফ দ্য ফলোইং ফটোগ্রাফি টু অ্যানালিসিস

সবচেয়ে বেশি যে ধর্মের মানুষ রয়েছে সেটা হচ্ছে ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম দেশ পপুলেশন তো সি দিয়ে শুরু হচ্ছে সি দুটো জায়গায় পাচ্ছ এর পরে আসবে মুসলিম টোটাল মিডিল ইস্ট মুসলিম কমিউনিটি তারপরে আসে হিন্দু লাস্ট রয়েছে বৌদ্ধিস এখন হিন্দু পপুলেশন মাত্র দুই তিনটে দেশে রয়েছে বালি ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডের অন্যান্য দেশগুলিতে মাইগ্রেট হয়ে সামান্য পার্সেন্টেজ রয়েছে কিন্তু ভারত যেহেতু মানে আমাদের সবচেয়ে বেশি তাই সেই হিসাবে নর্থ ইস্টের কান্ট্রি মানে চায়নার কিছু অংশ জাপান এগুলো বুদ্ধিস্ট জনসংখ্যা হলেও ভারতের হিন্দু পপুলেশন অনেকটাই বেশি সেই হিসাবে তাই এর পরে ডি আসবে হবে চার অ্যারেঞ্জ দ্য ফলোইং জিওগ্রাফিক্যাল পাবলিকেশন ইন ক্রনোলজিক্যাল অর্ডার দেখো কসমস এটা হামবোল্টের বই তার জন্মই হয়েছিল সতেরোশো উনষাট বইটা এসেছে মোটামুটি ওই আঠারোশো সাল নাগাদ ঠিক আছে তো সবচেয়ে আগে হচ্ছে জেনারেল হিস্ট্রি অফ নেচার অফ হেভেন্স তারপরে আসবে ডি তারপরে বি তারপরে অ্যান্সার হবে ওয়ান নেক্সট কেপ ফরেস্ট কেপ ফরেস্ট কোথায় রয়েছে না সমুদ্রের নিচে কোরাল অ্যালগি নিয়ে যে বায়োডাইভার্সিটি এটাকে বলা হয় কেপ এটা মেরিন ইকোসিস্টেম শ্যালো ওয়াটার যে ইকোসিস্টেম সমুদ্র জলের নিচে বা যে কোনো ওয়াটারের নিচে সেটাকে কেপ বলা হয় নেক্সট স্টুডার্ট সাজেস্টেড ফোর মেন থিম

অর্গানাইজেশন অ্যান্ড ইকোলজি বলেছে আইডিয়া চেঞ্জ টু টাইম এটাও বলেছে সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট থেকে কনসেপ্ট এসেছে শুধু এটা বলেনি তাই অ্যান্সার ডি হবে আরেকবার কোয়েশ্চেনটা দেখি স্টুডেন্ট সাজেস্টেড ফোর মেইন থিম contribution to the geographical thought which the main theme leads towards both scientific determination, and the Achha, it the scientific determination and possibility in the contemporary geographical concept accha etai scientific determination and possibility in the contemporary geographical concept e gulo to deavisher theory theke asche pura porishkar ekdom into eta osathe directly related noy এটা possibility mer মানে তার পরবর্তী ফিল এটা পসিবিলিজম সাথে রিলেটেড নেক্সট হেডকোয়ার্টার অফ ইউএন এফ টিপিলসি এটা রয়েছে জার্মানির বোন ড্যাস সাজেস্টেড দ্যাট সায়েন্স ম্যান সিন্স ম্যান কুল নট বি পুট টু

কোশ্চেন দিয়েছে ডিটিএম থেকে ডেমোগ্রাফিক ট্রানজেকশন মডেল এই স্টেজ হচ্ছে লেট স্পেন্ডিং দেখো যখন হচ্ছে আল্টিমেট টোটাল পপুলেশন এভাবে বাড়তেই থাকে কিন্তু ব্রাত রেট ধীরে ধীরে নিম্নমুখী হয় এই স্টেজটাকে বলা হয় লেট এক্সপেন্ডিং তো টোটাল পপুলেশন ইনপিজেজ ডিক্লাইন গোথ রেট গোথরেট বা বার্থড দেখো এখান থেকে নিচে নামতে শুরু করেছে ক্যানসার তিন কোশ্চেন নাম্বার 25 হুইচ অফ দা ফলোইং স্টেটমেন্ট আর কারেক্ট এবাউট ইমপ্যাক্ট অফ ডারউইন জিওগ্রাফিক্যাল থট সঠিকটা চুজ করতে বলেছে ডেভিসিয়ান কনসেপ্ট অফ সাইকেল অফ ইভোল্যুশন ওয়াজ বাই সেন্ট্রাল আইডিয়া অফ অরিজিন অফ স্পিসিস डेफिनेटলি রাইট দেখো এটা অরিজিন অফ স্পিসিস থেকে এসেছিল এখান থেকে পড়ে দেবে এবং দ্য ডিভিশিয়ানি মার্ফোলজি অ্যাডপ্টেড বায়োলজিক্যাল অ্যানালজি দেখো এই যে এখানে লেখা রয়েছে আর ওল্ড এই তিনটে স্টেজকে দেখানো হয়েছিল ওকে অ্যান্সার এ অ্যান্ড সি হবে নেক্সট ফিফটি সিক্স দুটো স্টেটমেন্ট দিয়েছে দেখো ক্যাটাবেটিক উইন্ড অরিজিনেট ইন কোল্ড আপল্যান্ড এরিয়াস এন্ড কাসকেলিভেশন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্যাভিটি অলসো রেফার টু এস এটা পাহাড় পাহাড়ের উপর থেকে বায়ু যখন নিচের দিকে নেমে আসে এটাকে বলা হয় ক্যাটাবেটিক উইন্ড স্টেটমেন্ট রাইট পম্পেরো হাবুব এগুলো ক্যাটাবেটিক লোকাল উইন্ড নয় এই স্টেটমেন্টটা ভুল এগুলো লোকাল উইন কিন্তু ক্যাটাবেটিক নয় এয়ার মাস থেকে দিয়েছে সিপি মানে কন্টিনেন্টাল পোলার কন্টিনেন্টাল পোলার তার ক্যারেক্টারিস্টিক কি হবে এটা হবে কোল্ড ড্রাই অ্যান্ড ভেরি স্টেবেল এমপি মানে মেরিটাইম পোলার এটাও কোল্ড হবে কিন্তু যেহেতু ওটা স্থলভাগের নয় জলভাগের তাই কিছুটা ময়েস্ট এবং রিলেটিভলি আনস্টেবল এই দুটো মিলিয়ে দাও এমনিতেই অ্যান্সার এসে যাবে হবে সিনহানা হচ্ছে রাজস্থান কপার মাইন্স মোসাবানি ঝাড়খণ্ড তেরেগাঁও মধ্যপ্রদেশ আর ডি তিন রয়েছে এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ অ্যান্সারে এই কোয়েশ্চেনটাও একটু আমার ডাউট আছে মানে এই চারটে স্টেটমেন্ট মানে সরি চারটে অপশন চারটেই ফ্লুবিও গ্লেশিয়ার ড্রামলিনও হবে ড্রামলিন হবে হবে কেটেল এসে হবে এটা চ্যালেঞ্জ করতে পারো এর অপশান গুলোই রং আছে ঠিক আছে এর অপশানগুলো রঙ আছে চারটেই ফ্লুবিও গ্লেশিয়ার ল্যান্ডফর্ম একশো শতাংশ হম নেক্সট আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট মবিলিটি ট্রানজেকশন মডেল লিলি তো হবে না এটা জেল স্কির মডেল দেখার দরকার নেই আর মডেলটা হচ্ছে জেলেন স্কির মডেল ইউক্রেনের প্রেসিডেন্ট না হ্যাঁ এটা হচ্ছে জেলেন্সকি মানে ট্রানজেশন থিওরি জনক জেলেন্সকি রেভেনস্টাইন রিকগনাইজ ডিস্ট্যান্ট ডিকে অ্যাজ ওয়ান অফ দা ল অফ দা মাইগ্রেশন দেখো দেবায় রয়েছে ডিস্ট্যান্স ডিকে এফেক্ট রেভেনস্টাইন মডেল পড়িয়েছিলাম দূরত্ব বৃদ্ধির সাথে সাথে মাইগ্রেশনের হার কমতে থাকে ঠিক ইন্টারভেনিং অপরচুনিটি মডেল স্টফার বহুবার পড়েছি কোশ্চেনটা বহুবার রিপিট হয়েছে হোয়াইট অস্ট্রেলিয়া পলিসি এম ফর সেটেলমেন্ট অফ মাইগ্রেন্ট ফ্রম অল ওভার দা ওয়ার্ল্ড উইদাউট এনি রেস্ট্রিকশন কোনো দেশ কি তার নিজের দেশকে লঙ্গরখানা বানাতে চায় না যে দুনিয়া থেকে মানুষ এসে আমার দেশে সেটেল হয়ে যাক আমাদের নাগরিকত্ব পেয়ে যাক সমান সুযোগ সুবিধা পাক এটা কেউই চায় না তো এটা কোনো দেশের পলিসি হতেই পারে না কোন দেশের এরকম অবাধ যে প্রবেশ সে অবাধ প্রবেশ কোনো দেশে দেয় না তো এটা দেখেই বোঝা যাচ্ছে ভুল অ্যান্সার বিসি রাইট কোথাও ডাউট থাকলে বলবে হ্যাঁ কোয়েশ্চিন গুলো তারা আরেকবার দেখব কারণ আমিও একবারই দেখেছি তো বিশেষ করে নট গুলো মিস্টেক হয়ে যায়

ইন মেট্রোপলিটান এরিয়াজ হিট ইজ ক্রিয়েটেড বাই এনার্জি ফ্রম দা অল বিল্ডিং কার্স বাস এটাও রাইট এবং এটাই তার রাইট ও হরাইজন কনসিস্ট মোস্টলি সার্ভেস লিটার পার্সিয়ালি ডিকিং অরগ্যানিক একেবারে ওপরের যে লেয়ার এটা হচ্ছে ও হরাইজন এ নিচে থাকে এ এটাকে বলা হয় টপ সয়েল লেয়ার তার নিচের লেয়ার হচ্ছে সাব তো দেখো এ হরাইজন কে টপ সয়েল বলে এটাও ঠিক ই হরাইজন তো হয় না এটা আর অথবা ডি হতে পারে তো দেখার দরকারই নেই এটা বি হরাইজন ইজ দ্য জোন অফ লিচিং লাইন বিটুইন টপ সয়েল এন্ড লেস ফাটাইল লেয়ার এরকম কোন লেয়ার নেই লেস ফাটাইল তো বি হরাইজন এটা ভুল অ্যানসার এ বি রাইট সিক্সটি কি বলেছে হুইস অফ দ্য ফলোয়িং সেট অফ সাইক্লোন রোটেড স্পিন কাউন্টার ক্লক দেখো একটু ঠিকই কোয়েশ্চেন মানে একটু ভাবতে হবে উত্তর গোলার্ধে ঘূর্ণবাদ কোনদিকে ঘুরে কাউন্টার ক্লক আর দক্ষিণ গোলার্ধে ঘুরে ক্লক এবার এই সাইক্লোনগুলো কোথায় দেখা যায় যেমন ধরো টাইফুন হ্যারিকে উইলি উইলি হচ্ছে অস্ট্রেলিয়া বাদ দিয়ে দাও আচ্ছা এখানে উইলি উইলি রয়েছে অস্ট্রেলিয়া বাদ দিয়ে দাও উইলি উইলি অস্ট্রেলিয়া কারণ এগুলো সবই ক্লগ ওয়াইজ ঘরে তাই না বাকি পড়ে থাকছে একটা অপশন ফিলিপিনসে রয়েছে বেগুইও আর এখানে রয়েছে তোমার টাইফুন তো অ্যান্সার দুই হবে অপশানে নর ওয়েস্টারও থাকতে পারতো ওই নর ওয়েস্টার মানে আমাদের পশ্চিমবঙ্গের নর নয় নিউজিল্যান্ডের এই উইন সিস্টেম ওটাকেও নর ওয়েস্টার বলে যদিও সেটা লোকাল উইন সিস্টেম সম্ভবত এখানে কি বলেছে রিপ্রেজেন্ট দ্য ডিগ্রি অফ মেটামরফিজম বিটুইন স্লেট অ্যান্ড সিস্ট প্রথমে হয় ফিলাইট তারপরে সিস্ট সিস্ট হচ্ছে এক্সট্রিম লিমিট যেমন মানে সবাই সেই মানে না সবার মাংস কাকে খায় ঠিক ব্যাপারটা সেরকম যত শিলা রয়েছে না সব শিলায় আলটিমেট সিস্টে পরিণত হয় দেখো গ্রানাইট থেকে থেকে হয় ফিলাইট তারপরে হয় সিস্ট প্রত্যেক শিলায় আলটিমেট তার এন্ড যে কন্ডিশন সেটা হচ্ছে সিস্ট তো সিস্ট হচ্ছে একদম মেটামরফ টু মেটামরফোস্ট খুব ভঙ্গুর শিলা অ্যান্সার হবে অপশন অনুযায়ী এ Urbanization is the process where land and inhabitants become urban smellies. Urbanization in the way of life, read <coughs> Dutoy highlighted the relationship between specialism and rise in the urban population. Debhis any mm -hmm. argued that urbanization takes place.

এই শহরের ম্যাক্সিমাম পপুলেশন এরা কিন্তু মাইগ্রেটেড ওখানকার নেটিভ পিপল নয় অ্যান্সার এক এবং দুই রাইট নেক্সট দ্য লাইন অফ রিগ্রেশন ইজ গুড এস্টিমেটর অফ দা ডেটা দ্য আর স্কোয়ার উইল বি নিয়ার ইউনিটি অ্যান্সার হবে ডি নিয়ার ইউনিটি নেক্সট অ্যারেঞ্জ দ্য ফলোয়িং আইল্যান্ড অফ দ্য ইন্ডিয়ান ওশান ইন নর্থ টু সাউথ ডিরেকশন শুরু হয়ে হচ্ছে থেকে এখান থেকে আসে তারপরে গার্সিয়া তারপরে আসবে কোকোজ শেষে হচ্ছে রিউনিয়ন এটা হচ্ছে হটস্পট এগুলো সবই হটস্পট ছিল একটা সময় এখন রিউনিয়ন সম্ভবত হটস্পট আছে ক্রোজেট এবং রিউনিয়ন স্টেটমেন্ট ওয়ান বলছে ব্যবসা বাণিজ্যের প্রয়োজন কখন হয় যখন টেকনোলজি ডিফারেন্স থাকে আর রিসোর্স ডিফারেন্স থাকে ধরো এখানে প্যাডি রয়েছে এখানে হুইট রয়েছে তো এরা এদের দরকার প্যাডি আর এদের দরকার হুইট মাঝখানে যেটা হয় এটাই হচ্ছে ট্রেড স্টেটমেন্ট টু জাপান হ্যাজ নো অয়েল রিজার্ভ অফ ইটস ওন ইয়েট ইট ইস অ্যামং দা ওয়ার্ল্ড লার্জেস্ট কনজিউমার অফ দা অয়েল সবচেয়ে বেশি তেল জাপানি কেনে এটাও ঠিক ব্ল্যাক ফরেস্ট মাউন্টেন কোন যুগের এটা হারসিয়ানিয়ান পিরিয়ডের মাউন্টেন যদি আমি এগুলো চেক করি নি হ্যাঁ চাইলে ডেটা ফ্যাক্ট চেক করতে পারো ধরে ধরে এত চেক করার তো সময় হচ্ছে না ফ্যাক্ট চেক করতে পারো এগুলো সাবিন দাস এর বইতে পেয়ে যাবে মাউন্টেন বিল্ডিং থিওরিতে দ্য টোটাল ক্রপড এরিয়া ইন ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজড অ্যাবাউট ওয়ান হান্ড্রেড এইটিন মিলিয়ন হেক্টর ইন নাইনটিন ফিফটি ওয়ান টু অ্যাবাউট ওয়ান হান্ড্রেড থার্টি নাইন মিলিয়ন হেক্টর ইন টু থাউজেন্ড নাইনটিন দেখো টোটাল ক্রপড এরিয়া এখনো পর্যন্ত ইন্ডিয়াতে একশো পঁচানব্বই মিলিয়ন যে হেক্টর রয়েছে এর মধ্যে একশো একচল্লিশ মানে এখানে চাষাবাদ হয় তো এই স্টেটমেন্টটা ঠিক না ভুল আমি জাজমেন্ট করে মানে আমি চেক করে দেখিনি চেক করে দেখার সময় হয়নি নেটসোন এরিয়া অফ ইন্ডিয়া ইনক্রিজ ফ্রম ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ান টু ওয়ান হান্ড্রেড নাইনটি সেভেন দেখো এতটা তো আমাদের নেই আমাদের এরিয়া এখনো পর্যন্ত একশো একচল্লিশ সাতানব্বই হবে কি করে এই স্টেটমেন্টটা ঠিক হওয়ার কথাই নয় দ্য ফরেস্ট এরিয়া ইন ইন্ডিয়া ইনক্রিজ ফ্রম অ্যাবাউট এইটটি মিলিয়ন হেক্টর টু নাইনটিন নাইনটি ফাইভ টু অ্যাবাউট সেভেন্টি টু মিলিয়ন হেক্টর এটা হয়তো ঠিক হবে হুম এগুলো ফ্যাক্ট চেক করতে হবে কালচারেবেল ওয়েস্টল্যান্ড ইন ইন্ডিয়া হ্যাজ বিন ডিক্রিজ ফ্রম টোয়েন্টি টু মিলিয়ন হেক্টর টু টুয়েলভ পয়েন্ট টু মিলিয়ন হেক্টর ইন টু থাউজেন্ড নাইনটিন কালচারেবেল ওয়েস্টল্যান্ড মানে হচ্ছে যে ল্যান্ডে দুই বছরের অধিক বা দীর্ঘ সময় চাষাবাদ হয়নি সেগুলোকে এখন চাষ করা হচ্ছে তার কারণ যে পপুলেশন এভার ইনক্রিজিং পপুলেশনের যে এভার ইনক্রিজিং ফুড ডিমান্ড সেটা ফুলফিলমেন্ট করার জন্য সেগুলোকে এইচ ওয়াইবি এবং ইরিগেশন বা ফার্টিলাইজার অ্যাপ্লাই করে অ্যারাবেল ল্যান্ডে ট্রান্সফার করার চেষ্টা চলছে তো এই স্টেটমেন্ট রাইট অ্যান্সার সি এবং ডি অপশানের সঠিক দিয়েছে বাকিগুলো চেক করতে পারো আমি ধরে নিচ্ছি চেক করেই অ্যান্সার দিয়েছে নেক্সট এড সিটি সম্পর্কে কারেক্ট স্টেটমেন্ট দেখো পড়িয়েছিলাম জোয়েল গেরিউ এড সিটির প্রপাউন্ডার প্রথম স্টেটমেন্ট রাইট তো এই দুটো এমনি বাদ হয়ে যাচ্ছে দেয়ার আর লেস জব দেন নাম্বার অফ হোম ইন দ্য সিটি বলছে এড সিটিতে যতগুলো বাড়ি রয়েছে তার চেয়ে জবের পরিমাণ কম স্টেটমেন্ট ভুল এড সিটিটা ডেভেলপড হয়েইছে সেখানে হচ্ছে মাল্টি ফাংশনালিজমের জন্য কি হয় ওখানে ব্যবসা বাণিজ্য পরিষেবা কি হয় না ডাউন ডাউনটাউন এরিয়া এটা হচ্ছে ডাউন ডাউনটাউন এরিয়া থেকে কিছুটা দূরে রিটেল মানে যে ব্যবসা বাণিজ্য এলাকা না সেই ব্যবসা বাণিজ্য এলাকা বা কমার্শিয়াল স্টোর কমার্শিয়াল সার্ভিস এখানে দেখা যায় এটা ঠিক এন সিটি আর ডেভেলপড এজ প্ল্যান সিটি বাই গভর্নমেন্ট উইদাউট ইনভলভিং প্রাইভেট বিল্ডার এন্ড ডেভেলপ প্রাইভেট বিল্ডার ডেভেলপার ছাড়া এসিটি সিটি ডেভেলপ হয় না কারণ गवर्नमेंट কখনো সিটি ডেভেলপমেন্ট করে না প্রমোটার সিটি ডেভেলপমেন্ট করে প্রাইভেট সেক্টরই হয় गवर्नमेंट ফ্যাসিলিটি দেয় তো এসি রাইট 74 লার্জ সাইজ ট্রিজ উইথ ডেন্স পপুলেশন ডাজ নট নেসেসারি মিন দ্যাট ফরেস্ট উইল বি মোর এফিসিয়েন্ট ইন টার্ম অফ প্রাইমারি প্রোডাকশন বলছে একটা বড় গাছ যদি ঘন কেনপি হয় তার অর্থ এই নয় তার প্রাইমারি প্রোডাকশন বেশি হবে স্টেটমেন্ট ঠিক দ্য সাইজ অফ ইজ ডিরেক্টলি রিলেটেড টু দ্য এফিসিয়েন্সি অফ দ্য প্রাইমারি প্রোডাকশন বলছে প্রডিউসার যত বড় হবে প্রাইমারি প্রোডাকশন তত বেশি হবে এই স্টেটমেন্টটাও তোমার ঠিক নয় আগের স্টেটমেন্টটা ঠিক আছে কিন্তু এই স্টেটমেন্টটা ধরো নর্মালি ভাবলে ঠিক কিন্তু পরিউসার বড় হলেই যে প্রাইমারি প্রোডাকশন বেশি হবে এমনটা নয় দা রেট অফ ফিক্সেশন অফ এটা ঠিক কতটা পরিমাণ সূর্যের আলো ইকোসিস্টেমে এন্টার করছে বা ফিক্সড হচ্ছে তার উপর ইকোসিস্টেম কিভাবে মুভ করবে সেটা ডিপেন্ড করে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি অফ টেম্পারেট ফরেস্ট ইজ মোর দ্যান টপিক্যাল ফরেস্ট তো একদমই ভুল সবচেয়ে বেশি প্রোডাক্টিভিটি টপিক্যাল রেইন ফরেস্ট তো ডি হচ্ছেই না ডি অপশন আগেই বাদ চলে যাবে answer have a c next question number 75 about 82 million people in the world are hungry and bangladesh pakistan being home around 195 million and 122 million respectively of them এখন দেখো এত ডেটা মানে এখন তো নয় শুধু এক্সাম হলেও এগুলোর করা সহজ নয় এখানেও সঠিক গুলো চুজ করতে বলেছে এগুলো চেক করতে লাগবে ইনসিডেন্স অফ হাঙ্গার ডিক্রিজ ইন অল পার্ট অফ দ্য আফ্রিকা এক্সেপ্ট সাব সাহারান আফ্রিকা এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স বা ডেটা বেস কোশ্চেন এক না চেক করে বলা যাবে না স্টেটমেন্ট ঠিক না ভুল কারণ কনভেনশনাল স্টাডির মধ্যে এগুলো কখনো আসে না জেন্ডার গ্যাপ ইন ফুড সিকিউরিটি প্রিভেল ইন দা অল কান্ট্রি এটা একদম নিঃসন্দেহে বলা যায় যে প্রত্যেক দেশেই ফুড সিকিউরিটি জেন্ডার গ্যাপ এই ধরনের সমস্যা আছেই ইন দা ওয়ার্ল্ড ইনসিডেন্স অফ ওবেসিটি হ্যাজ ইনক্রিজ ফাস্টার দ্যান ওভারওয়েট বলছি ওভারওয়েটের থেকে ওবে সিটি বা স্থূলতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে দুহাজার ষোলো দুহাজার থেকে দুহাজার ষোলো সালের ডেটার মধ্যে এই স্টেটমেন্টটাও রাইট এ দুটো দেখে বোঝা যাচ্ছে রাইট কিন্তু ওপরেটগুলো রাইড হবে কিনা দেখে বোঝার কোনো উপায় নেই তাই সিডি অপশন দিয়েছে আমি কি দিয়ে রাখলাম বাকিগুলো ফ্যাক্ট চেক করতে হবে হুইস অফ দ্য ফলোয়িং টাইপস অফ ম্যাপ গ্রোথ অফ দ্য সিটি ইজ দ্য পপুলেশন িয়া ইনক্রিজ থ্রু টাইম ইস ডিস মানে তার এরিয়াও বাড়ছে এই ধরনের ম্যাপের ক্ষেত্রে অ্যানিমেটেড ম্যাপ অ্যানিমেটেড মানে যেখানে অ্যানিমেশন দেখানো যাবে আগে কত ছিল এখন কতটা বড় হয়েছে এটা সবচেয়ে পারফেক্ট কোনো তে দেখানো যাবে না আইসো হবে না কার্টোগ্রাফিক মেথডে কিছু কিছু কার্টোগ্রাফিক মেথড অ্যাপ্লাই করে হয়তো বা দেখানো যেতে পারে তবে যেহেতু এরিয়া বলেছে না এরিয়া ডায়াগ্রাম তো সেরকম নেই তাই ওগুলো একেবারে ফিক্সড করে আঁকা হয় তার চেঞ্জ একমাত্র সবচেয়ে ভালো টাইমলি দেখানো যাবে অ্যানিমেটেড ম্যাপ অ্যান্সার ঠিকই দিয়েছে এ হবে উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট এভিডেন্স অফ গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং এর কোনটা নয় গ্রাস অন সাম স্লোপ অফ দ্য আন্টার্কটিকা আন্টার্কটিকায় যদি ঘাসের চিহ্ন মুছে দেয় তার মানে কি তার মানে তার অর্থ হচ্ছে আইস গ্রোথ তো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য আন্টার্কটিকায় আইস মেল্টিং হয় গ্রোথ হবে না তো এটাই গ্লোবাল ওয়ার্মিং এর কারেক্ট এভিডেন্স নয়

ফার আর স্পেসিফিক পিরিয়ড একদম যেখানে বৃষ্টিপাত কমে যায় মেটোলজিক্যাল ডট এগ্রিকালচারাল ডট অকার হয়েন লার্জ স্কেল কলাপস অ্যাক্সেস টু ফুড অকার হোয়েন উইদআউট ইন্টারভেনশন ক্যান লিড টু মাস টার্ভেশন অ্যান্ড ইভেন ডেথ মানে যখন খাদ্যের বিশাল অভাব দেখা যায় সেটা এগ্রিকালচারাল ডট মানে এগ্রিকালচারাল ডট মানে হচ্ছে যখন উদ্ভিদ তার প্রয়োজনীয় জল মৃত্তিকা থেকে শোষণ করতে পারে না মানে সেই উইল্টিং পয়েন্টের কাছাকাছি চলে আসতে পারে যদি উইল্টিং পয়েন্টের এর কনসেপ্ট একটু ডিফারেন্ট মানে যখন জল যতটা পর্যাপ্ত দরকার সেটা পায় না সেই কন্ডিশন হচ্ছে এগ্রিকালচারাল ড্রট অ্যান্সার এ আর টি মানে এ এন্ড সি মানে তিন দিয়েছে এটা ঠিক আছে নেক্সট দ্য ইন্টারন্যাশনাল বাউন্ডারি বিটুইন ইউএস এন্ড কানাডা নট পাসেস থ্রু ড্যাশ লেক কোন লেকের মধ্য দিয়ে যায়নি অ্যান্সার মিচিগান ইউ মানে খুবই কনসেপচুয়াল কোয়েশ্চেন কোথায় বাউন্ডারি কার গেছে এত কেউ দেখে বসে নেই দা ইজ নট ক্রাইটেরিয়া হুইটলেসলি ক্লাসিফিকেশন অফ দা ওয়ার্ল্ড এগ্রিকালচারাল টাইপ ওয়ার্ল্ড এগ্রিকালচারাল টাইপের যে ক্রাইটেরিয়া তার মধ্যে কোনটাকে ইনক্লুডেড করা হয়নি লেভেল অফ এগ্রিকালচার অ্যান্ড প্রোডাক্টিভিটি হবে অ্যান্সার চার নম্বর আর দশটা কোশ্চেন রয়েছে ফার্স্ট কোশ্চেনে দেখো মাস্কি ব্যান্ড অফ ধারওয়ার চ্যাম্পিয়ন রিপ আর বেয়ারিং সিগনিফিকেন্ট রিজার্ভ অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মিনারেলস ধারওয়ার জন কর্ণাটকে রয়েছে কর্ণাটক মানে হচ্ছে কেজিএফ কোলার গোল্ড ফিল্ড এখানে সোনাই বিখ্যাত স্বর্ণ ডি হবে গোল্ড কারণ ওখানেই নিয়ে সিনেমাও হয়েছে দেখবে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট অফ ইন্ডিয়া কারেক্ট চুজ করতে বলেছে মোস্ট অফ দ্য ইন্ডিয়ান স্টিল প্ল্যান্ট আর লোকেটেড ক্লোজ এরিয়াস ফ্রম হ মেটেরিয়াল আর সোর্স যেখানে র মেটেরিয়াল পাওয়া যায় ম্যাক্সিমাম আমাদের আয়রন স্টিল ইন্ডাস্ট্রি বা প্ল্যান্ট সেখানেই গড়ে উঠেছে বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট ইজ সোর বেসড প্ল্যান্ট ইউজিং ইম্পোর্টেন্ট কোকিং কোল এটাও ঠিক ইম্পোর্টেন্ট কোকিং কোলের ওপর ডিপেন্ড করে বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট ডেভেলপ হয়েছে সিঙ্গাপুর সরি স্পঞ্জ আয়রন ম্যানুফ্যাকচারিং গ্রোন সাইজেবলি ধীরে ধীরে স্পঞ্জ আয়রন ম্যানুফ্যাকচারিং এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এটাও ঠিক ইন্ডিয়া স্টিল প্ল্যান্ট আর লার্জেস্ট প্রডিউসার অফ দ্য স্টিল ইন দ্য ওয়ার্ল্ড এটা চায় না হবে ইন্ডিয়া হাইস্ট না ইন্ডিয়ার থেকে চায়না অনেক বেশি প্রোডাকশন করে তো সঠিক আছে ইজ রোল অফ অফ এ সিটি অ্যাজ আ সেন্টার ফিনান্সিয়াল পাওয়ার হাইটেক হাই টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার নিচের কোনটা মানে অনেকটা সমৃদ্ধি এবং টেকনোলজির উপর নির্ভর করে গড়ে ওঠে সেটা হচ্ছে রিক্রিয়েশনাল সিটি যেখানে মনোরঞ্জনের ব্যবস্থা থাকে টাকা ওড়ানোর জায়গা অনেক টেকনোলজি অনেক সুযোগ সুবিধা এখানে দেওয়া হয় যদিও এটা যদি গ্লোবাল সিটিও হতো খুব ভুল হতো না ফিনান্সিয়াল পাওয়ার যেহেতু কথাটা বলেছে ওয়ার্ল্ড যে স্টক মার্কেট এটা গ্লোবাল সিটি থেকে যেমন লন্ডন এরকম কিছু গ্লোবাল সিটি থেকে কন্ট্রোল করা হয় যেখানে ওয়ার্ল্ডের এর এন্টায়ার ইকোনমি কন্ট্রোল হয় তো এখানে ফিনান্সিয়াল পাওয়ার মানে শুধু মানি মানি ইনভেস্ট না ফিনান্সিয়াল পাওয়ার মানে কন্ট্রোল বা টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্সার পারফেক্ট হবে মনে হয় গ্লোবাল সিটি এটা অ্যান্সার হওয়া উচিত এটা আমি চেক করবো একবার হ্যাঁ নেক্সট এয়ার ট্রান্সপোর্ট প্লে অ্যান্ড ইম্পর্ট্যান্ট রোল ইন মোস্ট পার্ট অফ দ্য কানাডা আলাস্কা পার্ট অফ রাশিয়া মোস্ট পার্ট অফ অস্ট্রেলিয়া দেখো সব জায়গায় এয়ার ট্রান্সপোর্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা সি ক্লাস টুয়েলভ এর কোশ্চেন তার কারণ ভেরি লার্জ পপুলেশন ইজ কনসেন্ট্রেড ইন দিস পার্ট লার্জ পপুলেশনের জন্য নয় গেটার এক্সপেন্স অফ দ্য ফরেস্ট অ্যান্ড আইসিসি যেটা সঠিক উত্তর ওখানে দেওয়া আছে বিস্তৃত অঞ্চল এই জায়গাগুলো অস্ট্রেলিয়াটা বাদ দিলে এখানে বিস্তৃত অঞ্চল এই আলাস্কা তারপরে রাশিয়ার উত্তরের অংশ এগুলো বরফে ঢাকা থাকে যাতায়াতের মাধ্যম হিসাবে এরোপ্লেন বা ফ্লাইট ছাড়া উপায় নেই কিন্তু অ্যান্সার দেখলাম ডি দিয়েছে যেখানে বলেছে পপুলেশন ইজ স্ক্যাটার্ড ইট ইজ ডিফিকাল্ট টু ডেভেলপ আদার মিনস অফ ট্রান্সপোর্ট যদি পপুলেশন স্ক্যাটার হয় এবং অন্য মিনস অফ ট্রান্সপোর্ট সেখানে না থাকে তবে রেল ব্যবস্থা সরি তবে ফ্লাইট সার্ভিস গড়ে উঠা বলে মতবল এটা ভুল নয় কিন্তু আমার মনে হয় অ্যান্সার ওখানে গড়ে ওঠার পারফেক্ট কারণ এটা আরো বেটার হবে দুই এই অপশন আরো বেটার হবে ইভেন এটা এনসিএটির বইতে লেখা আছে ওকে এই কোয়েশনটাও ডাউটফুল দেখো থিওরি রিয়াদ দিয়েছে উনিশশো নয় হচ্ছে আলফ্রেড ওয়েবার থিওরি প্রথমে তো এটা দেখার দরকারই নেই ওয়েবার প্রথমেই থাকবে তারপরে দেখো এডগার হুভারের থিওরি উনিশশো আটচল্লিশ অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন্ডাস্ট্রিয়াল লোকেশন থিওরি কনোলজিক্যাল অর্ডার তাহলে এরপরে আসছে সি তারপরে উনিশশো ছাপান্ন ওয়াল্টার আইজার এর থিওরি লোকেশনাল থিওরি দেখবে এগুলো সব ওই শর্ট নোট করে ওখানে দেওয়া ছিল লোকেশনাল থিওরির জায়গাতে শর্ট নোট করে এগুলো দেওয়া ছিল অ্যান্সার দুই পারফেক্ট এখানে রং চুজ করতে বলেছে

ল্যান্ডস্লাইড উত্তর পূর্বে মানে ওই যে অরুণাচলের যে জোন রয়েছে অরুণাচল মেঘালয় ওই দিকের হিমালয়ের অঞ্চল যদিও মেঘালয় অতটা নয় সে তুলনায় অরুণাচল অনেক বেশি তুতিকরীন লাই গ্রেটার সিসমিসিটি জোন তুতিকরীণ রয়েছে তামিলনাড়ু চেন্নাইয়ের দিকে তো ওটা তো শিল্ডের ওপরে রয়েছে ওখানে ভূমিকম্প অনুভবই হয় না গ্রেটার নয় ওখানে ওটা সবচেয়ে কম জোনে রয়েছে এই স্টেটমেন্ট ভুল সুপার সাইক্লোন টোয়েন্টি সিক্স ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি আমার মনে হয় এটা সাইক্লোন হবে না সুনামি হতে পারে কারণ দু হাজার চার সালে ছাব্বিশে ডিসেম্বর উড়িষ্যাতে সাইক্লোন হয়েছিল বলে আমার জানা নেই সুনামি হয়েছিল মনে আছে হুম দু চার সালে ছাব্বিশে ডিসেম্বর সুনামি হয়েছিল মনে আছে কিন্তু সাইক্লোন হয়েছিল বলে মনে পড়ছে না যাক এটাতে যদি ক্ষতি হয়েছিল আমি ধরে নিই তো এবির সাথে একমাত্র ডি অপশানই রয়েছে এটা নিতেই হবে তিনটে করে অপশান করতে জায়গাতে দিয়েছে এ বি তো রাইট তো ডি চলো ক্যান্সার এ হবে নেক্সট দেখো মোর ডেভেলপড কান্ট্রি মোর ডেভেলপ মানে পৃথিবীর উন্নত দেশ ওয়ান থার্ড অফ দা পপুলেশন অকুপাই করেছে এটা ভুল এখানে মাত্র ষোলো পার্সেন্ট পপুলেশন থাকে আর এলডিসি তে

ওয়ান ফোর্থ অব দ্য ওয়ার্ল্ড পপুলেশান ইজ দা এজ গ্রুপ লেস দেন ইয়ার্স এটা ঠিক যে পৃথিবীর এখনো যদি ওভারঅল দেখা হয় তবে একের চার ভাগ যাদের বয়স এখনো পনেরো বছরই হয়নি মানে গ্রোথ অনেকটাই বেশি দ্য শেয়ার অফ রুরাল পপুলেশন ইজ হায়ার দেন আরবান পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড পপুলেশন অনেকবার বলেছি যে ওয়ার্ল্ড যদি আমরা এন্টায়ার ওয়ার্ল্ড আরবানাইজেশন রেট দেখি ভারতের চেয়ে অনেক বেশি প্রায় ফিফটি টু থেকে ফিফটি থ্রি পার্সেন্ট মানুষ ফিফটি টু থেকে ফিফটি থ্রি পার্সেন্ট মানুষ যারা আরবান এলাকায় বসবাস করে ওকে তো সেদিক থেকে রুরাল পপুলেশন কখনোই বেশি হবে না এই অ্যান্সার নিতেই হচ্ছে সি যদি নিতে হয় এই আমার লাগছে কারণ অপশান অনুযায়ী ইন্ডিয়ার পপুলেশন পিরামিড বেল শেপ ইন্ডিয়ার পপুলেশন পিরামিড এক্সপেন্সিভ হয় নিচের বেসটা এই এরকম আর মাথাটা এইরকম টাইপের থাকে ভারতের বেলসের পপুলেশন পিরামিড খুব একটা বেশি বইতে লেখা নেই আবার ইতালির পপুলেশন পিরামিড নাকি কনস্ট্রাকটিভ বলছে এখন চেক করতে হবে এটা ইনভার্টেড শুনেছিলাম মানে ইতালির পপুলেশন পিরামিড কিছুটা এই ধরনের তো এই কোয়েশ্চেনটা যে অপশন একটু গোলমাল লাগছে ঠিক আছে যদি জেনারেলাইজ করে থাকে তবু একবার ভালোভাবে

এগুলো একটু ডিফিকাল্ট দিয়েছে মানে অন্যান্য সেটের থেকে যদি কম্পেয়ার করা হয় এই জাতীয় কোশ্চেন একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন নাম্বার নাইনটি এই কোয়েশনটা নিয়েও না এটা নিয়ে কোনো ডাউট নেই কারণ ল্যাটেরাইজেশন হচ্ছে হট হিউমিড বা ওয়েট জোনে হবে আর হিউমিড টেম্পারেটার পর্যান এই দুটো মিলে যাবে তো এই হচ্ছে তোমার নব্বই কোয়েশ্চেনের এক্সপ্লানেশন ফিরবো একটু ম্যাকিন্ডারের কোশ্চেন ওই কোয়েশ্চেনটা বোধহয় মিস ইন্টারপ্রেট হয়েছে খেয়াল করিনি সেই মুহূর্তে আমি দেখছি কোথায় বুঝতে ভুল হলো এখানে রং স্টেটমেন্ট চেয়েছিল ইন্ডিয়া হ্যাজ মার্জিনাল ক্রিস্ট অফ ম্যাকিন্ডার যে বেল ছিল এই বেলটার নাম ছিল ইনার কিশেন বাইরের বাইরের আউটার কিশেন তো ভেতরেরটার নামই বোধহয় মার্জিনাল ছিল এক মিনিট আমি কনফার্ম হয়ে নিয়ে দাঁড়াও সম্ভবত ভেতরেরটার নামই মার্জিনাল ছিল political geography. ঠিক ইনার যে ক্রিসেন্ট ইনার ক্রিসেন্টেরই আর একটা নাম ছিল মার্জিনাল ক্রিসেন্ট তো এখানে স্বাভাবিক ইন্ডিয়া তো থাকবেই সাউথ ইস্ট এশিয়ার ম্যাক্সিমাম নেশান এর মধ্যেই থাকবে ঠিক আছে স্টেটমেন্ট তার মানে প্রথমটা ভুল নেই ইভেন্ট যেটা দিয়েছে বোধহয় এটাও ঠিক আচ্ছা চলো এই স্টেটমেন্টটা তার মানে ঠিক আছে ভুল নেই এটাই তখন সেই মুহূর্তে মিস্টেক হয়েছিল এখানে তো ব্রাজিল তার মানে হচ্ছে না এটা দেখেই বোঝা যাচ্ছে এটা ভুল আচ্ছা দিওগো গার্সিয়া এটা হচ্ছে ইন্ডিয়ান ওশানের একটা আইল্যান্ড সম্ভবত এই আইল্যান্ডের মালিকানা ফ্রান্সের হাতে আছে সম্ভবত এই আইল্যান্ডের মালিকানা ফ্রান্সের হাতে আছে মনে হয় মানে কনফার্ম নয় দেখতে হবে আমাকে সোর্স আমি রাশিয়া ভেবেছিলাম তো এটা যদি ভুল হয় চায়না ইনভেস্টিং ডেভেলপমেন্ট গদারপোর্ট ইন পাকিস্তান এই ডেটাটা চেক করতে হতো এক মিনিট দ্বারাও বলে দিচ্ছে এটা গাদারপোর্ট পাকিস্তান এটা চায়না করেছিল তো মনে হয় গাদরপরিস ওন বাই গভর্নমেন্ট ওন এডপ্টেড বাই চায়না ওভারসিজ পোর্ট কোম্পানি সিওপিএইচসি হম ঠিকই তো এই কারণে তখন দেখে আমি এটাকে সঠিকই বলে গিয়েছিলাম চায়না ইনভেস্টিং ডেভেলপমেন্ট গাদারপুর ইন পাকিস্তান আর একটা কি দিয়েছে চাবার পরিটি ইয়ার এটা হবে সম্ভবত সি এইচ এ বিচ এ দাঁড়াও এইচ এ বিচ পোর্ট ডেভেলপড বাই আচ্ছা এই পোর্টটা ডেভেলপ করেছে ইন্ডিয়া চায়না ইনভেস্টিং ডেভেলপমেন্ট গদলপুর ইন পোর্ট ইরানে ডেভেলপড চায়না করেনি এটা করেছে ইন্ডিয়া ওকে এই কারণে স্টেটমেন্টটা ভুল বোঝা গেল তাহলে এই হচ্ছে কোথাও যদি তো বলো তাহলে ফিরে দেখা যাবে আরেকবার অ্যাটেগল্যান্স অ্যানালিসিস হয়েছে যত কোশ্চেন ঘাটা যাবে ততই আরো অনেক ক্লু আসবে প্যাসেজ আর যাচ্ছি না কারণ প্যাসেজ সহজই ছিল দেখলাম মার্ক করা আছে আমি পিডিএফ দিয়ে দেবো